Hello everyone, আমি শাহেদ। এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ফুল ভার্সন ফ্রিতে পেতে পারেন অথবা কিভাবে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারের ফেক সিরিয়াল কি এরর থেকে মুক্তি পেতে পারেন। চলুন শুরু করা যাক। প্রথমে যে কোনো ওয়েব ব্রাউজারে যাবেন, দেন ভিডিও ডিসক্রিপশনে এই লিঙ্কটি দেওয়া আছে, লিঙ্কটিতে যাবেন এবং ডাউনলোড 9.65 এমবিতে ক্লিক করবেন। আমাদের মধ্যে হয়তো বা অনেকে জানেন না যে ভিডিও ডিসক্রিপশন কী জিনিস, তো আপনাদের যা করতে হবে যে কোনো একটি ভিডিওতে আমি এক্সাম্পল হিসাবে দেখাচ্ছি, ভিডিওর নিচে যে ইনফরমেশনগুলো থাকে এগুলোই ভিডিও ডিসক্রিপশন, সুন্দরে ক্লিক করলে ফুল ইনফরমেশনগুলো শো করবে। তো আমি ডাউনলোড করছি। ডাউনলোড হয়ে গেলে যে যেখানে ডাউনলোডটি কমপ্লিট হয়েছে সেখানে যাবেন। এটা একটি জিপ ফাইল, তো এটা এক্সট্রাক্ট করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। কেউ উইনজিপ, উইনরার বা 7জিপ ব্যবহার করে, আমি উইনরার ব্যবহার করছি। তো উইনরারে ফাইলটি দিকে রাইট ক্লিক করুন অ্যান্ড দেন ক্লিক অন এক্সট্রাক্ট ডাউনলোড, এক্সট্রাক্ট টু ডাউনলোড 32 বিট 64 বিট। তারপর এক্সট্রাক্ট করা ফোল্ডারটিতে যাবেন, তারপর আইডি ম্যান 625 বিল 23 ওপেন করুন, দেন ক্লিক অন ইয়েস। আমি অলরেডি আইডিএম ইউজ করি তাই আমার জন্য এই উইন্ডোটি শো করছে, যারা ইউজ করেন না তাদের জন্য এই উইন্ডোটি শো করবে না। তারপর আমরা প্যাচ ইউজ করে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারকে ফুল ভার্সন নেব। 32 বিটের পিসির জন্য একটি প্যাচ, 64 বিটের পিসির জন্য একটি প্যাচ। আপনার পিসি যদি 64 বিট হয় তাহলে 64 বিট প্যাচ, আর যদি 32 বিট হয় তাহলে 32 বিট প্যাচ। আপনি যদি না জানেন যে আপনার পিসি কি 64 বিট না 32 বিট, তাহলে মাই কম্পিউটার বা ডিস্ক পিসিতে যাবেন, রাইট ক্লিক করবেন, তারপর প্রপার্টিজ, এই যে এখানে দেখাবে আপনার 64 বিট না 32 বিট। আমার পিসি 64 বিট তাই আমি 64 বিট প্যাচ ইনস্টল করবো। আর অনেকে প্যাচ ফাইল ইউজ করতে ভয় পায়, কিন্তু আসলে এখানে ভয় কিছুই নেই, এটা 100% সেফ। আইডিএম যদি সিস্টেম রেটে আসে তাহলে এখান থেকে 1 দিন দিয়ে নেবেন। আর কোনো কোনো অ্যান্টিভাইরাস বা ইন্টারনেট সিকিউরিটি আইডিম্যান প্যাচটাকে ভাইরাস হিসাবে শনাক্ত করতে পারে, তো অ্যান্টিভাইরাস বা ফায়ারওয়াল অফ করে রাখুন। আমাদের কাজ শেষ। অ্যাবাউট আইডিয়াম, এই যে ফুল ভার্সন, কখনো ভুলেও আইডিয়াম আপডেট দিবেন না, কারণ আপডেট দিলে এই প্যাচ ফাইলের কাজ, প্যাচ ফাইল আর কাজ করবে না, তো আবার নতুন করে এই প্রসেসটা রিপিট করতে হবে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ, ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। যদি কোনো স্টেপ বুঝতে সমস্যা হয় বা কোনো কোশ্চেন থাকে তাহলে ভিডিওটি কমেন্ট করুন। ভালো থাকুন।